ফিরালাম বিরতির পর, আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর। 1 এপ্রিল থেকে অবসরকালে এককালীন ভাতা বেড়ে হবে 5 লক্ষ টাকা। প্যারাটিচার একাডেমিক সুপারভাইজারদের জন্য এই সুবিধা, সোশ্যাল মিডিয়াতে পোস্ট ব্রাত্য বসুর। রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর, তাদের অবসরকালের এককালীন ভাতার পরিমাণ বাড়িয়ে 5 লক্ষ টাকা করল রাজ্য। বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে খবর জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটারে কি জানিয়েছেন? দেখো তসমিনা, যে চুক্তিভিত্তিক যারা শিক্ষাকর্মীরা ছিলেন তাদের কিন্তু রিটায়ারমেন্টের সময় কোনো টাকা তারা পেতেন না, মাত্র সামান্য টাকায় তাদের রিটায়ারমেন্ট করানো হতো, মাত্র 1 লক্ষ টাকা দেওয়া হতো। এবং এরপর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং গতবারের যে ক্যাবিনেট বৈঠক হয়েছিল সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এরপর থেকে তারা 5 লক্ষ টাকা পাবেন। অর্থাৎ খুশির খবর এই চুক্তিভিত্তিক শিক্ষক কর্মীদের কাছে, কারণ তারা বহুদিন ধরে দাবি করছিলেন রাজ্য সরকারের কাছে এই অতিরিক্ত তাদের অবসরকালীন ভাতার জন্য, এবং সেই জায়গাতে কিন্তু রাজ্য সরকার তাদের দাবি মেনে নিয়েছেন এবং 5 লক্ষ টাকা করে তাদের দেওয়া হবে। এবং সেটাই কিন্তু এক চ্যান্ডেলা যে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তসমিনা, দেবজ্যোতি, কবে থেকে এই সুবিধা পাবেন চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা? অর্থাৎ 1 জুন থেকেই কিন্তু তাদের এই ব্যাপারে আবেদন করেছিলেন, কিন্তু যেটুকু আমরা শিক্ষা দপ্তর থেকে জানতে যাচ্ছি জানতে পারছি যে 1 জুলাইয়ের পর থেকে যারা রিটায়ার করবেন তাদের সকলকে দেওয়া হবে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়েছে, যারা গত কয়েকদিন আগে রিটায়ারমেন্ট হয়েছে যাদের, তাদেরও কিন্তু এই টাকা দিয়ে দেওয়া হবে এবং 1 জুলাই থেকে তা কিন্তু চালু হচ্ছে। বেশ, ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর, তাদের অবসরকালের এককালীন ভাতার পরিমাণ বাড়িয়ে 5 লক্ষ টাকা করলো রাজ্য।